শান্তি এবং স্থিতিশীল পরিবেশ বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে বিরাজমান আছে। সবচেয়ে বড় দাবি দাওয়া আদায় করার ক্ষেত্রে আমাদের বাইরের কাউকে লাগেই কিনা, আমরা সেই আলোচনাতে ফিরতে চাই। আমাদের সাথে শেখ শহীদুল ইসলাম আছেন, বঙ্গবন্ধুর সময় সহচর্য থেকে রাজনীতি করেছেন। আসলে যে পরিস্থিতি আমরা এখন আছি বর্তমানে, আপনার মনে হয় যে এমন কোনো জটিল পরিস্থিতি যে বাইরের থেকে কাউকে এনে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে? দেখুন, আমাদের রাজনীতি, আমাদের সংবিধান, আমাদের নির্বাচন, এগুলো একান্তই আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় এবং এই আভ্যন্তরীণ বিষয়ের সমাধানের জন্য কোনো সংকটকালীন বা কোনো কিছু উপস্থিত হলে তার সমাধানের জন্য আমার মনে হয় যে আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্বই তার জন্য যথেষ্ট পারঙ্গম। আমি এই জন্যই কথাটা বলতেছি যে আমাদের দেশে রাজনীতিতে সংঘাত হয়েছে, আমাদের দেশের রাজনীতিতে স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে, এই নির্বাচন বর্জন করে নির্বাচনকে বানচাল করার জন্য বাসে আগুন দেওয়া হয়েছে, অনেক 200-র উপরে লোককে বিভিন্নভাবে সে সময় প্রাণ দিতে হয়েছে, এটা আমাদের দেশেই হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে আমাদের দেশে একটা শান্তি এবং স্থিতিশীল পরিবেশ বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে বিরাজমান আছে। এখন আমাদের এই দেশের এই স্থিতিশীলতার কারণে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং আমরা যদি এই কোভিড, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক সংকটগুলো না আসতো তাহলে হয়তো আমরা আরও আমাদের যে অর্থনৈতিক উৎকর্ষতা তা প্রদর্শন করতে পারতাম। কিন্তু রাজনীতি ভিন্ন জিনিস, উন্নয়ন হইলেই উন্নয়ন কিন্তু গণতন্ত্রের বিকল্প নয় এবং গণতন্ত্র কিন্তু কেবলমাত্র একদিন একটা ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না। গণতন্ত্রের অর্থ হলো মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার, গণতন্ত্রের অর্থ হলো সংগঠন করার অধিকার, গণতন্ত্রের অন্যতম একটা দিক হলো নির্বাচন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমাদের সংবিধানে আমাদের রাষ্ট্রের মালিকানা দেওয়া হয়েছে জনগণের কাছে এবং এই রাষ্ট্র সংবিধানটায় জাতির জনক বঙ্গবন্ধু করেছিলেন জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য, জনগণের কে ক্ষমতায়ন করার জন্য। এবং আজকে আমাদের দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যেটাকে অত্যন্ত নানানভাবে কোনো কোনো মহল এটাকে ফুলিয়ে ফাপিয়ে এটাকে একটা সংকট বলে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি না যেটা ওই ধরনের কোনো সংকট। আমাদের দেশে এখন পর্যন্ত আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে সদ্ভাব আছে এবং আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে তারা বসছেন, তারা কথা বলেছেন এবং এখনও বলছেন। আজকে কেউ প্রকাশ্যে বলছেন, এই যে খবরের কাগজে যে বিবৃতি দিচ্ছেন বা একটা জনসভায় বক্তৃতা দিচ্ছেন, এটাও তো এক ধরনের রাজনীতি এবং এটাও তো আমরা তাদের মনোভাবটা জানতে পাচ্ছি। এবং আমার কাছে মনে হয় না যে আমরা ওইভাবে কোনো সংঘাতের দিকে অগ্রসর হচ্ছি।